আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য মুরগি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এলাম বর্তমান সময়ে প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে হঠাৎ করে সুস্থ মুরগি ঝিম ধরতেছে মারা যাচ্ছে হ্যাঁ অনেকেই মানে আমাকে অনেকেই ফোন করে যাপু হঠাৎ করে সুস্থ মুরগি মারা যাচ্ছে কি করব এই সমস্যাটা এখন কিন্তু প্রায় সব জায়গাতেই হচ্ছে আর এটা হওয়ার কারণ হচ্ছে আপনার এই বাইরের পরিবেশ ওয়েদারের কারণে ওয়েদার মানে এতটা খারাপ এই যে যে পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ এই বৃষ্টিতে কিন্তু হাঁস মুরগির একটা রোগ চলে আসছে এবং সব হাঁস মুরগি মানে প্রায় জায়গায় শোনা যাচ্ছে হাঁস মুরগি অসুস্থ আর এই অসুস্থতার কারণে মানে কি বলবো যে খুবই খারাপ অবস্থা সকলেরই হচ্ছে তো আমি আজকে সে বিষয়ে আলোচনা করব। যে এই সময় আপনাদের মুরগি যদি ঝিম ধরে আর এই ঝিম ধরেটা কিন্তু ঠান্ডা থেকে মুরগির সব রোগই হয় কিন্তু ঠান্ডা থেকে আর এই ঠান্ডা থেকে মুরগিকে সুস্থ রাখার জন্য আপনারা হচ্ছে মুরগিকে ঠান্ডা ডোজ করাবেন আর যাদের মানে কখনোই আপনারা হচ্ছে আপনার রানীক্ষেতের খেতে ভ্যাকসিন করেননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই রানী খেতে ভ্যাকসিন করবেন রানী ভ্যাকসিন করা একেবারেই জরুরি হ্যাঁ আর অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন করতে যাবেন না মুরগি সুস্থ হলেই তারপরে ভ্যাকসিন করবেন দুই মাস পরই রানী খেতেই ভ্যাকসিন করবেন তো মুরগির যদি হালকা ঝিম ধরে বসে হ্যাঁ তাহলে সেই সময় হালকা ঠান্ডা লাগলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মুরগিকে এই যে অ্যামোক্সোসিলিন মুরগিকে এই এই যে অ্যামোক্সোসিলিন দেখা যাচ্ছে হ্যাঁ এই যে হ্যাঁ র্যানামক্স র্যানামক্স এই যে অ্যামোক্সোসিলিন এই যে এই ওষুধটা হচ্ছে আপনারা মুরগিকে বাহাত্তর ঘন্টা অথবা পাঁচ দিন খাওয়াবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে ভালো করে বুঝে নেবেন অ্যামোক্সোসিলিন এক গ্রাম এক লিটার পানিতে এই যে এক গ্রামে অনেকে বলেন যাপো এক গ্রামে চামচ কোনটা যেখানে মুরগির ওষুধ কিনতে যাবেন সেখানে গেলে আপনারা জিজ্ঞাসা করলে আপনাদের এরকম এক গ্রামের একটা চামচ দিয়ে দিবে তো এরকম এক গ্রাম চামচ এক লিটার পানিতে আর তার সাথে দিবেন হচ্ছে বংক্রোভেট এই যে বংক্রোভেট এই ওষুধটা হচ্ছে এক এম এল এক এম এল এক লিটার পানিতে এই ওষুধ দুইটাকে আপনারা যদি প্রথম পর্যায়ে মুরগির হালকা ঠান্ডা লাগছে নাকে পানি বা ঝিম ধরে বসতেছে মানে কেবল শুরু ঠিক সেই সময় আপনারা যদি এই ওষুধটা তিন দিন খাওন একদিন খাওয়ালেই বুঝতে পারবেন যে কতটা কাজ করতেছে এরপরে যদি আপনারা মনে করেন যে না মুরগি এতেও সুস্থ হচ্ছে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে এটাকে সরিয়ে ফেললাম এই যে টিল মাইকোসিন টিল মাইকোসিন এটা হচ্ছে আপনার দুই লিটারে এক এম এল ওষুধ দুই লিটারে এক এম এল ওষুধ এই ওষুধটা দুই এম এল যে দুই লিটারে এক এম এটার সাথে দিবেন হচ্ছে কেয়ার এই পালমো কেয়ার ওষুধটা হচ্ছে আপনার চার লিটার পানিতে এক এম এল তাহলে চার লিটার পানিতে এটা কিন্তু অনেক মানে এটার ঘ্রামটা এত বেশি স্ট্রং মানে কি বলবো যা এই জন্য এটা কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার মুরগি কোনো ওষুধই খাবে না এই দিকটা খেয়াল রাখবেন এই যে ওষুধটা চার লিটার পানিতে এক গ্রাম ওষুধ মানে এক এম এল ওষুধ চার লিটার পানিতে এক এম এল ওষুধ এই ওষুধটা হচ্ছে আপনারা যতটুকু পানি দিবেন সেই আন্দাজ করে এই তিনটা ওষুধই একসাথে মিলিয়ে দিবেন আর যদি চান আপনারা ওই দুটো ওষুধ আপনারা এমনি খাওয়াতে পারেন পানির সাথে আর এটাকে হচ্ছে আপনারা স্প্রে করতে পারেন এই ওষুধটাকে স্প্রে করবেন এটা হচ্ছে আপনার চার লিটারে এই যে এই যে এই ওষুধটা এই ওষুধটা আপনারা স্প্রেও করতে পারেন স্প্রে করলেও কিন্তু অনেক ভালো হয় মুরগির ঠান্ডাজনিত সমস্যা দূর হয়ে যায় ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আমি আবারও বলছি ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে হচ্ছে আপনারা এক এম এল এক এম এল চার লিটার পানিতে দিবেন অ্যামোক্সোসিলিন এক গ্রাম এই যে এক গ্রাম এক লিটার পানিতে দুই লিটার পানিতে এক এম এল দুই লিটার পানিতে এক এম এল টিলমাইকোসিন এই তিনটা ওষুধ আপনারা বাহাত্তর ঘন্টা তিন দিন অথবা পাঁচ দিন করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর যদি চান আপনারা যে এই পালমো কেয়ার এটা আপনার স্প্রে করবেন হ্যাঁ অতিরিক্ত যদি মুরগির ঠান্ডা লেগে যায় তাহলে এটা আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এক লিটার পানিতে চার এম এল ওষুধ দিতে হবে স্প্রের ক্ষেত্রে আমি আবারও বলছি যখনই এই কেয়ার দিয়ে আপনারা মুরগিকে স্প্রে করবেন সেহেতু এক লিটার পানিতে চার এম এল ওষুধ দেবেন দিয়ে আপনারা মুরগিকে রুমের মধ্যে রেখে দরজা আটকিয়ে দিয়ে সব মুরগিকে স্প্রে করতে হবে এবং পাঁচ মিনিট মানে মুরগির যে ঘর সে ঘরটা পুরো পর্দা টর্দা আটকানো থাকবে এরপরে পাঁচ মিনিট পরে কিন্তু পর্দাটাকে ওপেন করবেন পালমো কিয়ার দিয়ে কীভাবে স্প্রে করতে হয় সেই ভিডিও অলরেডি আমার মোবাইলে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে আপনারা যে এটাটা দেখে নেবেন তো এই হচ্ছে আপনাদের মুরগির ঠান্ডা লাগার ওষুধ এই দুটো যদি আপনারা ফলো করেন আপনাদের মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর তারপরে আমি আবারও বলছি এই সময়ে যারা রানী ক্ষেতের ভ্যাকসিন করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই রানী ক্ষেতের ভ্যাকসিনগুলো মুরগিকে করে দিবেন কারণ এখন হচ্ছে সব জায়গায় জীবাণুর ছড়াছড়ি সবখানে পানি উঠে গেছে অনেক জায়গায় ইঁদুর অনেক কিছুই মারা গেছে হ্যাঁ সব কিছু কিন্তু পানির সাথে মিলে গেছে এই জন্য এদিকটা খেয়াল রাখবেন অবশ্যই এই সময়টায় আপনারা হচ্ছে মুরগিকে রানী ক্ষেতের ভ্যাকসিন করে যে এই মুরগি কটা হচ্ছে আমার মানে নিজের জন্য রাখা আছে এগুলোকে আমি প্যারেন্টস করব। সেইভাবেই ওদেরকে ওষুধ টষুধ খাওয়ানো হচ্ছে আর অনেকেই বাচ্চা নিতে যাচ্ছেন অনেকেই একশোটা মুরগির অর্ডার অলরেডি দিয়ে রাখছেন কিন্তু আমার মেশিনটা এখনও আমি হাতে পাইনি এই জন্য দিতে পারছি না ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সকলেরই বা মানে দিতে পারবো মুরগির বাচ্চা আর জিরো সাইজের বাচ্চা নিতে চাইলেও আমাকে অবশ্যই জানাবেন আমি সেগুলোও দিয়ে দিব। আপাতত কিছু বাচ্চা আছে মুরগির বাচ্চা সে বাচ্চাগুলো বিকালবেলা নিয়ে যাবে দেখেন বাচ্চাগুলো কী সুন্দর এই দেখুন বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে বিকেলবেলায় এসে বাচ্চাগুলো নিয়ে যাবে আর এই যে হচ্ছে আমার টাইগার মুরগি মাঝে কিন্তু আমার এই মুরগিটার এখন ঠান্ডা লাগছিল আমি এই যে অ্যামোক্সোসিলিন এক গ্রাম আর হচ্ছে আপনার এক এম এল হচ্ছে বংক্রোভেট এই দুটো ওষুধ খাওয়ানোতে কিন্তু আমার মুরগি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে তো আপনাদের মুরগিরা যদি এরকম হয় যে ঝিম ধরতেছে ঝিম মেরে বসে আছে খাচ্ছে না তাহলে এই কাজটা করবেন আর যদি মনে করেন খাবার খাচ্ছে কিন্তু হজম হচ্ছে না সব অনেকেরই কিন্তু এই সমস্যা হয় মুরগি খাবার খাচ্ছে কিন্তু থলিটা ফুলে আসে হজম হচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওদেরকে এই যে এই যে হুম এই অ্যানজাইমটা দিবেন এই অ্যানজাইম ওষুধ এই ওষুধটা কিন্তু খাওয়ালে আপনাদের মুরগি কিন্তু আল্লাহর মতো সুস্থ হয়ে যাবে অ্যানজাইমটা যখন দোকানে নেবেন তখন তারাই এক একটা অ্যানজাইমে এক এক রকম খাবারের মানে প্রক্রিয়া তো তাদের কাছে শুনে নেবেন যে কিন্তু এটা মূলত এক এম এলে মনে হয় দুই দুই মানে এক লিটার পানিতে দুই এম এল অ্যানজাইম দিতে হবে হ্যাঁ তাহলে কিন্তু মুরগির এই যে খাবার খেলে যে মানে গ্যাস হয় খাবার হজম হয় না তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আর মুরগিকে মাঝে মধ্যে কিন্তু এরকম অ্যানজাইম খাওয়াবেন হ্যাঁ এতে করে মুরগির খাবারের মানে এই যে হজম প্রক্রিয়াটা অনেক ভালো হবে তো দেখেন মুরগি পালতে যেয়ে আমি একেবারে ফার্মেসি খুলে বসছি এটা তো অল্প কিছু ওষুধ আর ওষুধ মনে করেন আমার ঘরে আছে আর মুরগি যদি আপনারা সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে হ্যাঁ এখান থেকে প্রফিট করা সম্ভব কিন্তু এটাকে মানে সঠিক পরিকল্পনা মাফিক আপনাদেরকে এগোতে হবে মন চাইলো মুরগি কিনলাম কয়দিন ছেড়ে দিলাম কয়দিন আটকে রাখলাম ওষুধ খাওয়ালাম না ভ্যাকসিন দিলাম না তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো টিকবে না সেইগুলো মাথায় রাখবেন তো ভিডিওটা আমি এর থেকে বড় করতে চাচ্ছি না তো যারা এখনও পর্যন্ত এই ঠান্ডা নিয়ে সমস্যায় ভুগতেছেন তারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ সকলেরই উপকারে আসবে সবাই একটি স্মাইল দাও সবাই দোয়া করবেন আমার মুরগির জন্য মুরগিগুলোর জন্য সুস্থ থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ